সময় ফুরিয়ে যায়নি এখনও, বিএনপি নির্বাচনে এলে পুনঃতফসিল করা হবে বলছে সিইসি। এমন নির্বাচন করব ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলছে ইসি আহসান হাবিব। 48 ঘন্টার মধ্যে মেয়র মুক্তিকে আত্মসমর্পণের নির্দেশ। দাদা সংসদ নির্বাচনে নৌকার মাঝি 11 চিকিৎসক। বাংলাদেশে দূতাবাস বন্ধ করল উত্তর কোরিয়া। আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, বাদ পড়েছেন অনেক হ্যাভিওয়েট। এবং সর্বশেষ জানিয়ে দেব, কুয়েতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে 7 বছরের কারাদণ্ড। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সময় ফুরিয়ে যায়নি এখনও, বিএনপি নির্বাচনে এলে পুনঃতফসিল করা হবে বলছে সিইসি। বিএনপি নির্বাচনে আসলে তফসিল রিশিডিউল করা হবে, এতে ভোটের তারিখ পেছানো হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। আজ রবিবার বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বিএনপি ভোটে না আসলে কমিশন কোনো উদ্যোগ নেবে কি না এমন প্রশ্নে সিইসি বলেন, বিএনপিকে বেশ কয়েকবার আমন্ত্রণ জানানো হলেও তারা আসেনি। যদি তারা নির্বাচনে আসে তবে তা পুরো জাতির জন্য সৌভাগ্য হবে। এছাড়াও নির্বাচন সুষ্ঠু করতে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে শেষ সময় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়া বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে নির্বাচনটা তৃপ্তিদায়ক হবে কি না এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা বিএনপিকে আহ্বান করছি, একবার নয়, দুবার নয়, বারবার, 10 বার বলেছি। আমি আগেও বলেছিলাম সময় ফুরিয়ে যায়নি, এখনও বলা হচ্ছে সময় ফুরিয়ে যায়নি, এখনও সুযোগ আছে। আমরা সবসময় সংলাপ সমঝোতার কথা বলেছি। তিনি বলেন, আমরা বারবার উৎসবমুখর ও অনুকূল পরিবেশের কথা বলেছি। সবার মধ্যে যদি সমঝোতা হয় তাহলে নির্বাচনের পরিবেশ আমাদের জন্য আরও অনুকূল হয়ে উঠবে। এমন নির্বাচন করব ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলছে ইসি আহসান হাবিব। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান বলেছেন, অতীতকে পরিবর্তন করা যায় না, কিন্তু অতীত থেকে শিক্ষা নিয়ে এমন একটা নির্বাচন করব ভবিষ্যৎ প্রজন্মের জন্য, ভবিষ্যৎ সকল নির্বাচনের জন্য এটা যেন অনুকরণীয় হয়ে থাকে। রবিবার দুপুরে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আরও বলেন, কোনো দল নির্বাচনে না আসলে এটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়, এটা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্বের মধ্যে পড়ে না। তিনি বলেন, এখনও আমি মনে প্রাণে চাই সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক, উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশ নিক, বড় বড় দল নির্বাচনে অংশ নিয়ে একটা ব্যালেন্স হয়। নির্বাচন কমিশনের কাছে এখনও কেউ আসেনি, যদি কেউ আসে তখন নির্বাচন কমিশন বসে সিদ্ধান্ত নেবে, কমিশন আন্তরিক। নির্বাচনে ভোটার আসবে কি না জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনে ভোটার উপস্থিতি নিশ্চিত করার দায়িত্ব প্রার্থীদের, আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে ভোটারদের নিরাপত্তা দেওয়া, তারা যাতে কেন্দ্রে গিয়ে নিজের ভোটটা দিতে পারে এবং ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে সেই ব্যবস্থা করা। এর আগে জেলা প্রশাসকের হলরুমে দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলার নির্বাচন সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান। 48 ঘন্টার মধ্যে মেয়র মুক্তিকে আত্মসমর্পণের নির্দেশ। টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলার আসামি সাবেক পৌর মেয়র শহীদুর রহমান খান মুক্তির জামিন বাতিল করেছেন চেম্বার আদালত। পাশাপাশি তাকে 48 ঘন্টার মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য গোপন করে উচ্চ আদালতের জামিন নিয়ে কারাগার থেকে বের হয় এ নির্দেশ দেওয়া হয়। রোববার রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের বিচারপতি এম আর হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ওই মামলায় কয়েক বছর ধরে কারাগারে আছেন মুক্তি। গত আগস্টে এ মামলা 6 মাসের মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছিল আপিল বিভাগ, কিন্তু এই নির্দেশনা গোপন রেখে হাইকোর্টে আসামির জামিন চাওয়া হয়। 20 নভেম্বর মুক্তিকে জামিন দেয় বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চ। এ জামিন আদেশ কারাগারে পৌঁছানোর পর বুধবার ছাড়া পান মুক্তি। এদিকে এ আসামি ছাড়া পাওয়াতে তোলপাড় শুরু হয়েছে সরকারের শীর্ষ মহলে। কিভাবে এ আসামি জামিনে মুক্তি পেল তা জানতে চাওয়া হয়। রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম
আমিনউদ্দিন বলেন, মামলাটি টাঙ্গাইল জেলার হলেও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের কার্যতালিকায় ঢাকা জেলার নাম উল্লেখ করা হয়েছে। শুধু জেলার নাম ভুলই নয়, আসামের নামও ভুল লেখা আছে, ছিল না কোনো টেন্ডার নম্বর। তিনি বলেন, জামিন চাইতে পারেন যে কোনো আসামি, কারণ এটা আসামির অধিকার, জামিন পেতেও পারেন, তবে এভাবে ভুল তথ্য দিয়ে জামিন হাসিল করাটা কতটা ন্যায়সঙ্গত এ প্রশ্ন রাখেন তিনি। দাদাস সংসদ নির্বাচনে নৌকার মাঝি 11 চিকিৎসক। আসন্ন দাদাস জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনের মধ্যে 298টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রবিবার বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঘোষিত তালিকায় এবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকার টিকিট পেয়েছেন 11 চিকিৎসক। তাদের মধ্যে অনেকে বর্তমান সংসদ ও মন্ত্রিসভার সদস্য। চিকিৎসকরা জানিয়েছেন, পেশাজীবীদের এই মূল্যায়নের মাধ্যমে দেশের রাজনীতির গুণগত পরিবর্তন ঘটবে। তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, চাঁদপুর 3 আসন থেকে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি নৌকার টিকিট পেয়েছেন। ঢাকা 19 আসনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। কুমিল্লা 7 আসনে নৌকার মাঝি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার প্রাণগোপাল দত্ত। সাতক্ষীরা 3 আসনে সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ডাক্তার আফমর রুহুল হককে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। টাঙ্গাইল 3 আসনে বিএসএমইউ এর সাবেক উপাচার্য ডাক্তার কামরুল হাসান খান নৌকার টিকিট পেয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ 1 আসনে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও সংসদ সদস্য শামিলউদ্দিন আহমেদ শিমুলকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। কিশোরগঞ্জ 1 আসনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন ডাক্তার সৈয়দা জাকিয়ানুর। সিরাজগঞ্জ 3 আসনে অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। এছাড়া যশোর 2 আসন থেকে হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার তৌহিদুজ্জামান তুহিন, হবিগঞ্জ 1 আসনে ডাক্তার মুশফিক হোসেন চৌধুরী, মেহেরপুর 2 আসনে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ডাক্তার আবু সালে মোহাম্মদ নাজমুল হক সাগর। বাংলাদেশে দূতাবাস বন্ধ করল উত্তর কোরিয়া। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রোববার যুগান্তরকে জানিয়েছেন, উত্তর কোরিয়া 20 নভেম্বর বাংলাদেশে অবস্থিত দেশটির দূতাবাস বন্ধ করে দিয়েছে। ওই কর্মকর্তা বলেন, উত্তর কোরিয়া বাংলাদেশকে জানিয়েছে দেশটি আরও ভালো কার্যক্রমের জন্য তাদের দূতাবাস দিল্লিতে স্থানান্তর করেছে। তবে ওই কর্মকর্তা মনে করেন, আর্থিক সংকটের কারণে উত্তর কোরিয়া তাদের দূতাবাস স্থানান্তর করেছে। দেশটি নেপাল থেকেও তাদের দূতাবাস স্থানান্তর করেছে। এর আগে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশকে অবহিত করেন যে দেশটি ভবিষ্যতে বাংলাদেশে তাদের দূতাবাস পুনরায় চালু করবে। আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ বাদ পড়েছেন অনেক হ্যাভিওয়েট। বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে, যেখানে অনেক গুরুত্বপূর্ণ কিংবা হ্যাভিওয়েট প্রার্থীও বাদ পড়েছেন। তবে এবারের মনোনয়ন প্রসঙ্গে আওয়ামী লীগের দলীয় প্রধান সভাপতি শেখ হাসিনা বলেছেন, মাঠের জনপ্রিয়তা যাচাই সাপেক্ষেই দল যাকে মনোনীত করবে তার পক্ষে কাজ করতে হবে দলের সকল নেতাকর্মীদের। এমন বাস্তবতায় দীর্ঘ তথ্য সংগ্রহ ও মনোনয়ন ফরম পূর্ণ ও বিক্রির পরে নামের তালিকা চূড়ান্ত করেছে দলটি। সেখানে দেখা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করেছেন এমন একাধিক সংসদ সদস্য দ্বাদশ নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়ন বঞ্চিত হয়েছেন। আজ রবিবার বিকেলে 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যেখানে 298টি সংসদীয় আসনের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এবার একাধিক আলোচিত ব্যক্তি মনোনয়ন বঞ্চিত হয়েছেন। বাদ পড়াদের মধ্যে মাগুড়া 1 আসনে সাইফুজ্জামান শেখর, তিনি 2009 সালে প্রধানমন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। এছাড়াও সাবেক আইজিপি নূর মোহাম্মদ কিশোরগঞ্জ 2 আসন থেকে মনোনয়ন বঞ্চিত হয়েছেন। ওই আসনে মনোনয়ন পেয়েছেন আরেক পুলিশ কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ।
ঢাকা। 13 আসনের গতবারের এমপি সাদেক খান এবার মনোনয়ন পাননি। এ আসনে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের হ্যাভিওয়েট নেতা জাহাঙ্গীর কবির নানক। বরিশাল 4 আসন থেকে মনোনয়ন বঞ্চিত হয়েছেন পঙ্কজ দেবনাথ। এখানে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার। এছাড়া ঢাকা 10 থেকে বাদ পড়েছেন মহিউদ্দিন আহমেদ, সেখানে মনোনয়ন পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস। সিরাজগঞ্জ 2 আসনে মনোনয়ন পাননি হাবিবে মিল্লাত, সেখানে নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন জান্নাত আরা। কুয়েতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে 7 বছরের কারাদণ্ড। কুয়েতের সাবেক প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রীকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডপ্রাপ্ত সাবেক ওই কুয়েতি মন্ত্রীর নাম শেখ খালিদ আল জাররা আল সাবা। সামরিক তহবিল আত্মসাত ও অপব্যবহারের দায়ে রোববার তাকে এই কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া দেশটির সাবেক এক প্রধানমন্ত্রীকে তার অব্যবস্থাপিত তহবিল ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের সর্বোচ্চ আদালত রোববার দেশটির সাবেক প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ আল জাররা আল সাবাকে সামরিক তহবিল অপব্যবহারের দায়ে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন। এছাড়া কুয়েতের সাবেক প্রধানমন্ত্রী শেখ জাবের আল মুবারক আল সাবাও একই ধরনের অভিযোগের মুখোমুখি হয়েছেন। রোববার আদালত তাকে তার অব্যবস্থাপিত তহবিল ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন, যদিও উভয়ে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। রয়টার্স বলছে, 2011 সাল থেকে প্রধানমন্ত্রী পদে থাকা শেখ জাবের 2019 সালে পদত্যাগ করেছিলেন। মূলত কুয়েতের আইন প্রণেতারা সেই বছর শেখ খালিদের বিরুদ্ধে অনাস্থা ভোট উত্থাপন করতে চাওয়ার পর তিনি পদত্যাগ করেন। শেখ খালিদ সেই সময়ে কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রীর পদে ছিলেন। তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী শেখ নাসের সাবা আল আহমেদ সরকারের পদত্যাগের 2 দিন পরে একটি বিবৃতি দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, তার দায়িত্ব গ্রহণের আগে সামরিক তহবিলের প্রায় 240 মিলিয়ন দিনার অব্যবস্থাপনা এড়াতে মন্ত্রিসভা পদত্যাগ করেছে।